নাটোর নলডাঙ্গায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নিপু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বিপ্র বেলঘরিয়া ইউনিয়নে এক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে নির্যাতিতা ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার ধর্ষণ চেষ্টার অভিযুক্ত নিপুকে ওই মামলায় গ্রেপ্তার দেখে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত নিপু ২৪ উপজেলার বিপ্র বেলঘরিয়া ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের শাহিন কাজীর ছেলে। নলডাঙ্গা থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বিপ্র বেলঘরিয়া ইউনিয়নের ওই ছাত্রী তাল কুড়াতে গেলে শিশুটিকে নিপু ভুলিয়ে পাশের একটি লেবু বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এ সময় শিশু ছাত্রীটির চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করলেও পালিয়ে যায় ধর্ষক নিপু। পরে পুলিশ খবর দিলে পুলিশ এসে নিপুকে আটক করে। দুপুরে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত নিপুকে ওই মামলায় গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে।